এদিন আমরা ব্যঞ্জন বর্ণে থ পর্যন্ত শিখেছিলাম। তোমরা নিশ্চয়ই কপিতে ভালো করে এটা প্র্যাকটিস করেছো। চলো এবার আমরা দ শিখব। এই দেখো এভাবে মাত্রা দিয়ে এই টানবে এই দ। দয়ে কি আছে দেখো, দয়ে আছে দোয়াত আছে কালি নাই। এরপরে আমরা শিখব ধ। ধ ধয়ে কি ছিল, ধোপা কেমন কাপড় কাছে। এবারে আমরা কি শিখব, এবারে আমরা শিখব দন্তের ন। দন্তের নয় কি ছিল, নাপিত ভায়া দাঁড়ি চাচ্ছে, তাই তো। তোমরা ভালো করে বাড়িতে দ ধ দন্তের ন কপিতে প্র্যাকটিস করবে, বুঝেছো, আর এবং তোমাদের কপিতে করে রাখবে। চলো এবার আমরা আরেকবার করে নিই। দ ধয়ে কি ছিল, দোয়াত আছে কালি নাই। তারপরে কি ছিল, ধ ধয়ে কি ছিল, ধোপা কেমন কাপড় কাছে। তারপরে কি ছিল, দন্তের ন। দন্তের নয় কি ছিল, নাপিত ভায়া দাঁড়িয়ে চাচ্ছে। তোমরা তোমাদের হ্যান্ডরাইটিং বইয়েও এই তিনটে ব্যঞ্জন বর্ণ ভালো করে করে রাখবে।